عيسى ابن موسى هاشمي সে খুব আশ্চর্য হয়ে গেল পেরেশানগ্রস্ত হয়ে গেল আই কি করা যা রাত্র এভাবে কাটাইলেন সকাল বেলা বাদশাহের মজলিসে উপস্থিত বলে বাদশা খলিফা আবু জাফর মনসুর তার দরবারে উপস্থিত হয়ে বলে জাহাপনা রাত্রে তো এরকম ঘটনা ঘটেছে আমার স্ত্রীকে বলেছি ইনলাম তাকুনি আহসানা মিনাল কামার আনতি তালিকুন সালাস তুমি তিন তালাক হয়ে যাইবে তুমি তিন তালাক হয়ে যাইবে যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে আমার স্ত্রী এখন কি অবস্থা বাদশা আমি জানতে চাই বাদশা বলে বিষয়টা কঠিন আমরা এরকম কিছু নাই কিছু হইছে না ঠিক না এ যা মন চাই নিজের মন চাই কেউ কইলে হয়ে গেছে বাদশা বললেন এক কাম করো ফতোয়া দানকারী সকল আলেমদেরকে খবর দাও বাদশার দরবারে আলেমগণ উপস্থিত বাদশা বললেন আমার সভাসদের প্রধান সে বলেছে তার স্ত্রীকে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি তিন তালাক এর মাধ্যমে কি সে তালাক হয়েছে কিনা কারণ চাঁদ কত সুন্দর দেখতে হ্যাঁ তার চেয়ে সুন্দর হইতে পারে মানুষ সভাসদের মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়ে দিলেন অনেকেই যে হ্যাঁ তিন তালাক হয়ে গিয়েছে কিন্তু কিছু আলেম চুপ করে বসে রইলেন বাদশা মনসুর খলিফা আবু জাফর মনসুর জিজ্ঞাসা করাই হইলেন যে আপনারা চুপ কেন বলেন বলে বাদশা আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বাদশা আমার আল্লাহ চারটি কসম খেয়েছেন চার কসম খেয়ে আমার আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুতরাং এখন আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত প্রাণী আছে যত সৃষ্ট জীব আছে সবচেয়ে সুন্দর বাদশা বললেন আল্লাহর কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর সুতরাং তোমার স্ত্রী তালাক হয় না সুবহান মানুষ আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন তার মৌলিক উদ্দেশ্য কি এবং মানুষের আকৃতি কি মানুষ কি সবচেয়ে নিম্ন মানুষের আকৃতি কি সবচেয়ে খারাপ না সবচেয়ে সুন্দর আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ পাক চারটি কসম খেয়েছেন দেহ মানব দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহ আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ বলেন তিনের কসম জাইতুনের কসম দুই প্রকার ফল আরবে তুরে সিন সিনা পর্বতের কসম মুফাসসিরিনে কেরাম লেখেন যে এখানের মধ্যে আল্লাহ পাক শাম দেশের কথা বুঝাইছেন নবীদের এলাকা আর হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কথা বলেছেন যেখানে সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন
ওইদিকে আল্লাহ পাক ইঙ্গিত দিয়ে বলেছেন যে এই যে বিশেষ জায়গা এবং বিশেষ ফলের কসম খাইলাম বান্দা আমার কোনো কিছু বলতে কসমের প্রয়োজন নাই কিন্তু তোমাকে গুরুত্ব বোঝানোর জন্য আমি বলতেছি এই চার বস্তুর কসম খাইয়া আমি আল্লাহ বলতেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হে মানব নিশ্চয়ই আমি আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুহান তাহলে সবচেয়ে সুন্দর বস্তু কি মানুষ পৃথিবীর মধ্যে যা আছে যত প্রকার মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর কে বিশ্বাস হয় হ্যাঁ আপনারা কি বিশ্বাস করেন তাহলে বোঝা যায় আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কাকে সৃষ্টি করেছেন মানুষকে না বানর সবচেয়ে সুন্দর হ্যাঁ এটা কি আপনাদের বিশ্বাস আছে তাহলে আচ্ছা এখন মানুষদের সবচেয়ে সুন্দর যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন তো মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন বাদশা আবু জাফর মানসুর যিনি একজন প্রভাবশালী সম্রাট ছিলেন ওই সময় তার সভাসদের একজন মুসা ইবনে ঈসা ঈসা ইবনে মুসা হাশিমি তার নাম হলো ঈসা ইবনে মুসা হাশিমি এই সূরার তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর আকৃতি বাদশা মানসুরের সভাসদের প্রধান ঈসা ইবনে মুসা হাশিমি সে বলে উঠল একদিন তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমার রাত্রে সবকিছু দেখা যায় স্বচ্ছ চাঁদ এই পূর্ণিমার রাত্রে সে তার স্ত্রীকে নিয়ে খুশ আলাপ করতেছে স্ত্রীকে নিয়ে একটু গল্প করতেছেন হাসি তামাশা করতেছেন চাঁদের আলোতে বসে আজকে আমরা স্ত্রীদের সাথে গল্প করি না গল্প করিও পরের সাথে ঠিক কিনা স্ত্রীকে দেখলে ভালো লাগে না আরেক ঘরের ভাবিকে দেখলে খুব ভালো লাগে ঠিক কিনা বে ঠিক বলেন স্ত্রীর সাথে সুন্দর কথা বলে না স্ত্রীকে জীবনে একটা ফুল দেয় নাই দিছেন জীবনে স্ত্রীকে একটা ফুল দেয় নাই কিন্তু যার সাথে অবৈধ সম্পর্কে তারে কোটি টাকার ফুলও দিয়েছে অবৈধর জন্য আমরা পাগল অবৈধ সম্পর্কের জন্য সবাই পাগল হয়ে গিয়েছে কেন পাগল হবে না আমাদের সিলিবাসিদ্ধ অবৈধ সম্পর্কের জন্য ঠিক কিনা বে ঠিক এটার বইয়ের মধ্যে আসছে তোমাকে নিজেকে চিনি ওইখানে লেখছে একটা ছেলে একটা মেয়ে যদি একসাথে মিলে তাদের ইচ্ছা পূরণ করতে চা ইচ্ছা পূরণ তো বুঝে নেই কি এবং একসাথে হইতে চা তাহলে তার গার্জিয়ানও তাকে বাধা দিতে পারবে না নাউজুবিল্লাহ ওই সমস্ত শিক্ষার কোনো দরকার নাই ঠিক কিনা বে ঠিক যে শিক্ষা আমার আল্লাহর আইন বিরোধী যে শিক্ষা কোরআন বিরোধী নিজেকে চিনুন ওইখানে আছে আল্লাহ বলেন যে তোমাকে আমি সুন্দর করে বানাইছি তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার স্ত্রীকে কাকে হালাল করেছেন স্ত্রী ছাড়া ভাবির সাথে বৈশা বৈশা রাত্র সারা রাত্র আড্ডা দেওয়া কি জায়েজ হবে চাচাতো বোনের সাথে ফুফাতো বোন মামাতো বোন এলাকার বোন স্কুলের গার্লস গার্লফ্রেন্ড আজকে মাও মনে করে আমাদের এক আত্মীয় দূরবর্তী আত্মীয় তো মেয়ে এর কোনো গার্লফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই মেয়ের তো থাকে বয়ফ্রেন্ড তো মা বলতেছে আমার মেয়ে কত বুকা আমার মেয়ে কত বুকা
এই পর্যন্ত সে একটা বয়ফ্রেন্ড বানাইতে পারে নাই আপনি কি মন করেন এই মেয়ে কি বোকা না এই মেয়ে দিনদার কিন্তু আজকে আমরা দিনদার মেয়েদেরকে খারাপ মনে করি মডেল হইলে খুব ভালো রে আমার মেয়ে সব পারে সব বুঝে আরে বাবা তুমি কি জানো ওই মেয়েকে তুমি গুনাহের কাজে লেলাইয়া সে যত প্রকার গুনাহ করতেছে যত জিনা করতেছে তাকে দেখে যত ছেলেরা আকৃষ্ট হইতেছে চোখের গুনাহ করতেছে জবানের গুনাহ করতেছে পায়ের গুনাহ করতেছে হাতের গুনাহ করতেছে দস্তে গুয়াদ মানচুনি দুজদি দাম লব্বে গুয়াদ মানচুনি বুসি দাম জানো কি কিয়ামতের মাঠে এই সবগুলা সাক্ষী হইয়া যাইবে হে যুবক আজকে তুমি কার পিছনে দৌড়াইতেছো অবৈধ সম্পর্ক করে তোমার জীবনকে ধ্বংস করে দিতেছো বিবাহ করার পরে আর পারে না বুঝেন নাই আগেই সব শেষ ডিব্বা খালি বিবাহ করার পরে আর পারে না স্ত্রীর সাথে এখন আয়া তাবিজ খুঁজে হুজুর একটা তাবিজ দেন কি হইছে তো আগেই শেষ করে লাইছি আল্লাহ পাক বলেন হে বান্দা তোমাকে যে স্ত্রী দিয়েছি যদি তার সাথে সহবাস করো তার সাথে যদি তুমি আনন্দ ফুর্তি করো এর দ্বারা আল্লাহ পাক বলেন আমি তোমার শক্তিকে আরো বৃদ্ধি করাইয়া দিব সুবহানাল্লাহ এর দ্বারা তোমার যৌবনতা বাড়বে তোমার যৌবনতার স্বাদ পাবে আরো বাড়তে থাকবে কিন্তু অবৈধ সম্পর্ক যদি তুমি করো এর দ্বারা লানত পরে আল্লাহর লানত জিনাকার মেয়ে এবং পুরুষ উভয় উপরে আল্লাহর লানত দুস্ত কোথায় যাচ্ছ তোমার ছেলে কোথায় যাচ্ছে তুমি কি একটু চিন্তা করে দেখেছো বৃদ্ধ বাবা তোমার মেয়ে কোন দিকে যাচ্ছে কোন ছেলের সাথে যাচ্ছে তুমি কি একটু জিজ্ঞাসা করেছো স্কুল ছুটি হয়ে গেছে ১২টা তোমার মেয়ে তো এখনো আসে নাই সন্ধ্যা ৮টা হয়ে গেছে কোথায় আছে তোমাকে মিথ্যা ধোকা দিবে তোমার উচিত তাকে একটু পরীক্ষা করা তার একটু খোঁজ খবর নেওয়া তোমার দায়িত্ব কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা সকলে অভিভাবক তোমাদেরকে অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে যে তোমার ছেলে ইসলাম মেয়ে দিয়েছিলাম তাদের সাথে কিরূপ আচরণ করেছো তাদের কি কি দিন শিক্ষা দিয়েছো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাতি ফাআবুহু ইউহাফফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি রাসূল বলেন প্রত্যেকটা সন্তান একত্ববাদের উপর জন্মগ্রহণ করে ফাআবুহু ইউহাফফিদানিহি তার মাতাপিতা তাকে ইহুদি বানাইয়া নেয় ওই নাসিরানিহি তাকে খ্রিস্টান বানাইয়া নেই ওই মাজ্জিসানিহি তাকে অগ্নি পূজক বানাইয়া দে তোমার সন্তানকে দিন শিক্ষা করানো তোমার উপর ফরজ কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ এই ফরজ পরিমাণ দিনে এলেন তোমার সন্তানকে শিক্ষা দেওয়া তোমার দায়িত্ব তুমি কি তাকে দিয়েছ তো বলতেছিলাম মহাব্বত থাকবে তো স্ত্রীর সাথে যেমন ওই ঈসা ইবনে মুসা হাশিমির মহাব্বত তার স্ত্রীর সাথে তো সে বলে উঠল স্ত্রী এত সৌন্দর্য লাবণ্য তার চেহারা সূর্যের চাঁদের আলোতে ঝলমল করতেছে সে বলে আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার বলে হে শুনো তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক কি কইছে চাঁদের চেয়ে বেশি সুন্দর না হইলে সে মনে করছে চাঁদ সবচেয়ে সুন্দর এই জন্য বলছে চাঁদের চেয়ে সুন্দর না হইলে তুমি তিন তালাক যদি একসাথে কেউ শর্ত ছাড়া বলে তুমি তিন তালাক কয় তালাক হবে কয় তালাক হবে তিন তালাকই হয়ে যাবে স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যাবে কেউ যদি বলে তুমি এক তালাক এর দ্বারাতে এক তালাক হবে সে যদি আবার তাকে নিয়ে আসে তার জন্য বৈধ আবার যদি আরেকটা বলে ফেলে দুই তালাক শেষ
তারপরে নিয়ে আসতে পারবে যদি তৃতীয়টা দিয়ে ফেলে তাহলে চিরদিনের জন্য হারাম হয়ে যাবে জাউজান গাইরা অন্য স্বামীর নিকট বিবাহ দিয়ে সে তার সাথে থাকবে তারপর আবার সে ছাড়লে ইদ্দত পালন করার পর বুঝেন নাই প্রথম স্বামী থেকে তালাক হয়ে গেছে তার ইদ্দত পালন করবে অর্থাৎ তিন মাস তিন মাসিক যাবে তারপর তাকে আরেক স্বামী বিবাহ করবে যদি তিন তালাক দিয়া দে তাহলে ইদ্দত পালনের পর আরেক স্বামীর নিকট বিবাহ দিবে ওই স্বামী তার সাথে ঘর সংসার করবে আবার সে যদি তালাক দে এবং আবার তিন হায়াত যাবে তিন মাসিক যাবে তারপর নিয়ে আসতে পারবে এর আগে আনার কোনো কি নাই সুযোগ নাই কেন ইসলামে এই বিধান আল্লাহ বলেন তোমাকে আমি সুন্দর রমণী দিয়েছিলাম পাক ও পবিত্র তোমাদেরকে আমি প্যাকেট কলা দিয়েছিলাম অর্থাৎ তোমার স্ত্রীকে অন্য কেউ হাত দেই নাই এমন একটা স্ত্রীকে তোমায় দিয়েছিলাম কিন্তু তুমি তার সাথে দুর্ব্যবহার করেছো তিন তালাক দেওয়া মানে কি এই বিধান যদি না রাখতেন তাহলে মহিলারা নিম্ন থেকে নিম্নে চলে যাইত গোলাম বান্দির চেয়ে আরো নিকৃষ্ট তাদের অবস্থান চলে যেত ইসলাম তাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ মুসা ইবনে ঈসা ইবনে মুসা হাশিমি বললেন যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তিন তালাক স্ত্রী দিনদার মুত্তাকি পরহেজগার তিন তালাক শোনার সাথে সাথে পর্দার আড়ালে চলে গিয়েছে কারণ আপনি যখন বইলা ফেললেন তিন তালাক এরপরে আর স্বামী স্ত্রী থাকে না অন্য একটা মেয়ের যেমন আপনার জন্য হারাম ওই স্ত্রীও আপনার জন্য ঠিক এরকম হারাম হয়ে যায় তো যখন স্ত্রী পর্দার আড়ালে চলে গিয়েছেন যে আপনি কিন্তু আমাকে তিন তালাক দিয়েছেন আপনি আমাকে তিন তালাক দিয়েছেন সুতরাং আপনার সাথে আমি আর থাকতে পারি না ওই সবসত ঈসা ইবনে মুসা হাশিমি সে খুব আশ্চর্য হয়ে গেল পেরেশানগ্রস্ত হয়ে গেল আই কি করা যা রাত্র এভাবে কাটাইলেন সকাল বেলা বাদশাহের মজলিসে উপস্থিত বলে বাদশা খলিফা আবু জাফর মনসুর তার দরবারে উপস্থিত হয়ে বলে জাহাপনা রাত্রে তো এরকম ঘটনা ঘটেছে আমার স্ত্রীকে বলেছি ইনলাম তাকুনি আহসানা মিনাল কামার আনতি তালিকুন সালাস তুমি তিন তালাক হয়ে যাইবে তুমি তিন তালাক হয়ে যাইবে যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে আমার স্ত্রী এখন কি অবস্থা বাদশা আমি জানতে চাই বাদশা বলে বিষয়টা কঠিন আমরা এরকম কিছু নাই কিচ্ছু হইছে না ঠিক না এ যা মন চা নিজের মন চাই কেউ কই লইলে হয়ে গেছে বাদশা বললেন এক কাম করো ফতোয়া দানকারী সকল আলেমদেরকে খবর দাও বাদশার দরবারে আলেমগণ উপস্থিত বাদশা বললেন আমার সভাসদের প্রধান সে বলেছে তার স্ত্রীকে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি তিন তালাক এর মাধ্যমে কি সে তালাক হয়েছে কিনা কারণ চাঁদ কত সুন্দর দেখতে হ্যাঁ তার চেয়ে সুন্দর হইতে পারে মানুষ সভাসদের মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়ে দিলেন অনেকেই যে হ্যাঁ তিন তালাক হয়ে গিয়েছে কিন্তু কিছু আলেম চুপ করে বসে রইলেন বাদশা মনসুর খলিফা আবু জাফর মনসুর জিজ্ঞাসা করাই হইলেন যে আপনারা চুপ কেন বলেন বলে বাদশা আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াসাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বাদশা আমার আল্লাহ চারটি কসম খেয়েছেন চার কসম খেয়ে আমার আল্লাহ বলেন
আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ সুতরাং এখন আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত প্রাণী আছে যত সৃষ্ট জীব আছে সবচেয়ে সুন্দর বাদশা বললেন আল্লাহর কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর সুতরাং তোমার স্ত্রী তালাক হয় না সুবহান কারণ আল্লাহ পাক বলেছেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি খালাকতু বিয়াদিয়া বান্দা তুমি কি জানো বান্দা তোমাকে বড় মহব্বত করে আমি বানাইছি বান্দা তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই হে আমার বান্দা বান্দি তোমাদেরকে কিন্তু আমি অনর্থক সৃষ্টি করি নাই মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি মানব এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে না আমরা বানর থেকে হইছি তা আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অতঃপর আমি তাকে নিম্ন থেকে নিম্ন নিক্ষেপ করব অর্থাৎ আসফালা সাফিলিন নিম্ন থেকে নিম্ন দেখেন একটা মানুষ যখন যৌবনতা থাকে কত সুন্দর হৃষ্ট পুষ্ট দেখা যায় যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি আর কিছু পারে সে পরিবারের জন্য মনে হয় বোঝা হয়ে গিয়েছে ছেলেও তার দিকে তাকায় না তার মেয়েও তাকাই না কেউ তার দিকে তাকাই না কারণ সে তো তার সন্তানকে দিন শিক্ষা দেই না ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন তোমার রব তোমার উপর ফরজ করেছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না কে বলেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমার মাতা পিতার সাথে সদাচরণ করো আপনার সন্তান সদাচরণ কোথায় থেকে শিখবে যদি তাকে দিন না শিখা না শিখা যে মানুষ তো এমন দুর্বল আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা তুমি যখন যুবক ছিলা হৃষ্ট পুষ্ট যখন বৃদ্ধ হয়ে গেছো আহারে কি অবস্থা মনে হয় সবার জন্য সে বোঝা হয়ে গেছে কো মানুষ তো দুর্বল হইলে এমন হয় অন্যের উপর ভর দিয়েছে চলতে হয় দেখো দুনিয়ার অন্য অন্য প্রাণী সমূহ বাঘ সিংহ শৃগাল অন্য যে প্রাণীগুলা রয়েছে বৃদ্ধকাল পর্যন্ত সে নিজের আয় রোজগার কইরা খা ঠিক কিনা বেঠিক নিজের শিকার নিজেই ধরে নিজেই খা বৃদ্ধ হইলেও তা কাজে আসে তো মানুষ তুমি যখন অকিজ হয়ে যাও বৃদ্ধ হয়ে যাও তুমি আর কোনো কাজে আসো না সমাজে শুনে রাখো কিন্তু তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো কি করো আল্লাহর ইবাদত করো ঈমান আনো আমল করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বৃদ্ধ বয়সেও অকিজু বানাই না সুবহান আমি কি করি আমি আমার ফেরেশতাদেরকে বলি হে আমার ফেরেশতারা আমার বান্দা যৌবনকালে যেমন ইবাদত করত তোমরা যেমন ভাবে লেখতা হে বান্দা তোমরা তার আমল নামা লেখো না কেন বলে আল্লাহ তোমার বান্দা আমল করে না কো কেন করে না কো আল্লাহ দুর্বল হয়ে গিয়েছে আল্লাহ বলেন দুর্বল কে করেছে বলে আল্লাহ আপনিই তো করেছেন আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি দুর্বল করেছি তাই সে আগের মতো ইবাদত করতে পারে না শুনো
আমার বান্দার যৌবন কালে যেমন ইবাদত লিখতা এখন তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখতে থাকো সুবহানাল্লাহ ইগতানিম খামসা কাবলা খামসিন রাসূল বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো সিহ্হাতাকা কাবলা সাকামিক তুমি সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে ফিরাগাকা কাবলা শুগলিক তোমার অবসর সময়ের কদর করো আল্লাহর জিকিরে কাটাও তাসবিহ তাহলিলে কাটাও আল্লাহর ইবাদতে কাটাও তুমি ব্যস্ত হওয়ার পূর্বে হায়াতাকা কাবলা মাউতিক তোমার জীবনের কদর করো মৃত্যু আসার পূর্বে ওয়া শাবাবাকা কাবলা হারামিক আর তোমার যৌবনতার কদর করো বার্ধক্য আসার পূর্বে তাহলে মুসলমান যদিও বৃদ্ধ হয়ে যায় যে আমল ওয়ালি আমল ওয়ালা মুত্তাকি বাবা একটু লক্ষ্য করি দেখবেন গ্রামের যারা বৃদ্ধ ছোটকালে কোরআন শরীফ শিখেছে হুজুরদের নিকট সূরা কেরাত শিখেছে বৃদ্ধ হয়ে গেছে আর কোন কাজ নাই সে বাড়িতে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে ঠিক কিনা বে ঠিক আর যে বৃদ্ধ বাবা কোরআন শিখে নাই যৌবনকালে ইসলামের ধার ধারে নাই বৃদ্ধ হয়ে গেছে ও কিছু কোনো কাম লাগে না সবাই বকা দে সে মসজিদেও যাইতে তার মনে চাই না কারণ সে তো আল্লাহর দিকে আগে থেকে রুজু হয় না এজন্য আমরা সকলে ইবাদত করব তো ইনশাআল্লাহ তো আল্লাহ পাক বলেন সে নিম্ন থেকে নিম্ন চলে যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং নেক আমল করে যারা ঈমান আনে এবং নেক আমল করে ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের প্রতিদান কখনোই শেষ হয় না সুবহানাল্লাহ কারণ ওই যে বৃদ্ধ বয়সে যৌবনকালে ইবাদত করছে আল্লাহ বৃদ্ধ হয়ে গেল বলে তার ওই পরিমাণ ইবাদত দেখতে থাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ